গাইস, ওয়েলকাম ব্যাক টু সাইলেন্ট কিলার। আবার আপনাদেরকে স্বাগত সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে। এই যে, এই হলো বিদ্যালয়টির মাঠ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিদ্যালয় ভবন সব কিছু আছে, খুব সুন্দর প্লেস। তো এটি আমি আপনাদেরকে অনেকে বলেছিলাম যে এখানে আসার মতো একটি প্লেস যে মুন্সিগঞ্জের শম্ভুপুরা। হ্যাঁ, খুব সুন্দর লোকেশন, চারপাশে সরিষা ক্ষেত, নারকেল বাগান, নদী, বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা থেকে পার হয়ে যে নদীগুলো আসে এখানে, সম্ভবত শীতলক্ষা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, সরিষা ক্ষেতের চারদিকে খুব সুন্দর মনোরম ভিউ। হ্যাঁ, এমন একটি প্লেস পাওয়া আসলে খুবই দুষ্কর। তো অনেকটা গ্রামের মেঠো পথ থেকে এদিকে বাগান বাড়ি বিল্ডিং সব কিছু এখানে আছে, খুব সুন্দর পরিবেশ। তো আমি এখন মুন্সিগঞ্জের শম্ভুপুরা থেকে, শম্ভুপুরাটা এই যেখানে হলো ব্রহ্মপুত্র নদীর পাশেই, তো সেখান থেকে পার হয়ে এখন সামনের দিকে যাচ্ছি সরিষা বাগানের ভিউ দেখার জন্য। চারপাশে খুব সুন্দর, এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হলো সিমের বাগান, সিম গাছ, দেখুন সিমের ফল, সরি সিম গাছের ফুল এবং সিম ধরে রয়েছে চারপাশে ঠোকায় ঠোকায়। সিমগুলো আছে, মাচাগুলো খুব সুন্দর লাগতেছে এখন শেষ সময় গাছগুলো। ওয়াও, খুব সুন্দর ভিউ আমি পেয়ে গেছি, এরকম সুন্দর ভিউ আপনারা কবে দেখেছেন আমি জানি না। দেখ, চারপাশে সরিষা ক্ষেত আর অনেক দূরে সেই নদী, খুব সুন্দর ভিউ এখানে। চলুন আমরা সরিষা ক্ষেতের ভিতরের দিকে যাচ্ছি, সেখানে কেমন দেখায়। ওয়াও, এই আমি একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হয়তো আপনি না দেখলে বুঝবেন না কখনো, চারপাশে সরিষার যে ঘ্রাণটা, তাজা ফুলের যে ঘ্রাণ সুবাস, সেটা আমি পেয়ে গেছি। সেটা হয়তো আমি আমার ব্লগে বোঝাতে পারছি না যে এই ঘ্রাণটা কীরকম, দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ লুক। খুবই মনোরম পরিবেশ, খুবই অসাধারণ লুক। আমি যদি আপনাদেরকে একটু বসে দেখাই, দেখতে পাবেন এই হলো পায়ে হাঁটার রাস্তা, এই হলো তার বাগানের যত দূর চোখ যায় বাগান, তো দূরে হলো নদী। চলো আমরা সেই নদীর দিকে হাঁটি। তো ঠিক আছে, আপনারা দেখলেন, আমি সরিষার বাগানটা দেখিয়ে নিচ্ছি, দেখুন দূর দূরান্ত পর্যন্ত বাগান, খুব সুন্দর একদম কাছ থেকে দেখুন। এই হলো সরিষা। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এখান থেকে আবারও অন্য একটি সময় এইভাবে দেখা হয়ে যাবে।